সো নাও উই ক্যান সি একটা কমেন্ট আছে স্ক্রিনে, তিনি বলছেন যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই টাইমটায় নিজেদেরকে জব মার্কেটের জন্য কিভাবে প্রিপেয়ার করবেন। উই নো একটা গ্রাজুয়েশন ব্যাচ কিন্তু আটকে আছে, একই সাথে একটা এসএসসি ব্যাচ, একটা এইচএসসি ব্যাচ অ্যান্ড আ গ্রাজুয়েট ব্যাচ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ দে ক্যান প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য জব মার্কেট? ওকে, সো ফার্স্ট অফ অল প্রথম স্টেপটা হচ্ছে যে অ্যাওয়ারনেস এবং বাস্তবতা। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে এই যে প্রি কোভিড এবং পোস্ট কোভিড পৃথিবীর কোনো কিছুই এক থাকবে না, ইনক্লুডিং দ্য জব মার্কেট। ওকে, সো জব মার্কেটে টিকে থাকবে কারা এবং ভালো করবে কারা? আমি বলছি ফ্রেশ গ্র্যাডদের কথা। আমরা ফ্রেশ গ্র্যাড রিক্রুট করবো এমনভাবেই যে কিনা মাল্টি স্কিলড, বিকজ আগে যে ঘটনা ঘটছে যে একজনকে হায়ার করা হয়েছে, ও শুধু গ্রাফিক্স ডিজাইন পারে, ওকে দিয়ে শুধু গ্রাফিক্স ডিজাইনিং করা হবে, এখন আমরা ফাউন্ডাররা বা অন্টারপ্রেনাররা বুঝতে পারছি যে আমাদের শুধু খুবই সাইলো স্কিল বেসড মানুষ আর দরকার নাই। বিকজ এক, আমরা ওই সাইলো স্কিল বেসড মানুষটাকে অ্যাফোর্ড করতে পারছি না, এবং দুই, আমাদের যেহেতু ইটস আ ভেরি ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, টেকনোলজিক্যাল ডিভেন ওয়ার্ল্ড, হ্যাঁ, আমাদের ওই সাইলো মানুষটার ভ্যালুটা এখন কমে যাচ্ছে। বিকজ আমার যদি গ্রাফিক্স ডিজাইনিং করাতে হয় এবং গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য যদি আমার 30,000 টাকা দিয়ে একজনকে রাখতে হয়, প্লাস একটা 1.5 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনতে হয়, গ্রাফিক্স ডিজাইন পিসি, প্লাস ইলেকট্রিসিটি বিল এবং সব ধরনের বিল এবং কিয়ন এবং লাঞ্চ, এবং ও যে একটা স্পেস নিয়ে বসে অফিসে, ওই অফিসের স্পেসে রিয়েল স্টেটে ভাড়া কত, সব ক্যালকুলেট করে ওর পিছনে কস্ট টু কোম্পানি যদি আমার 50,000 থেকে 60,000 টাকা মাসে হয়, তাহলে তো আমি জাস্ট গ্রাফিক্স ডিজাইনটা আউটসোর্স করে দিতে পারি। আই ক্যান গেট দ্য বেস্ট গ্রাফিক্স ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড থ্রু সাম আউটসোর্সিং ম্যাচমেকিং প্ল্যাটফর্ম লাইক ফাইবার অর সামথিং, অ্যান্ড আউটসোর্স দ্য এন্টায়ার ডন সামদানি গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক to that guy, and he can do the design from India or Australia or wherever the hell he is. So I can get the best quality work among amar beshorote spell check koro, grammar check koro, nana rokom je somoshya jeta amader deshe amader face korte hoy prottekta founder er, jeta Ayman ebong Iqbal Bahar absolutely take pacche je ami ki boltechi je malik hobar shotto prottekta dagi koma porjonto amader check korte hoy because of a lack of sheer irresponsibility of people and taking things for granted. Oi jaga theke beche jawa because you don't have a contract, you just boom tumi bad diye dila jokhon tomar kaaj bhalo lagbe na, because it's an outsourcing work, tai na? But chakki theke fire kore fela to onek boro ekta byapar. So tumi kela kena full time graphic designer rakhba, but tumi kena full time ekta particular skill set e lok rakhba? So tar mane ki, আমি হয়তো একটু বেশি কথা বলছি, বাট আমি বোঝানোর জন্য বলছি, সিঙ্গেল সাইলো স্কিলড পিপল উইল নট অ্যাড ভ্যালু টু দ্য মার্কেট এনি মোর। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বি মাল্টি স্কিলড, নো মাল্টিপল স্কিল সেট, আন্ডারস্ট্যান্ড ডিজিটাল অ্যান্ড বি ডিজিটালি লিটারেট। তোমাকে যদি বলা হয় এই জিনিসটা গুগল ড্রাইভে আপলোড করো, দেন আপলোড লিঙ্কটা দিয়ে হ্যাং আউটে একটা মিটিং ফিক্স করো 3টার দিকে আগামীকাল, তুমি যেন হা করে তাকায় না থাকো যে বস কাল লগে হ্যাং আউট করতে কইতেছেন, বস কাল লগে হ্যাং আউট করবো, এইরকম যেন স্টুপিডের আনসার না দেওয়া হয়। ইউ মাস্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, এবং তোমার গ্রাফিক্স ডিজাইনিং পারতে হবে, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স বুঝতে হবে, এর সাথে সাথে তোমার কন্টেন্টও লিখতে জানতে হবে, তোমার 3 জনের কাজ 1 জনের জানতে হবে, অনলি দেন ইউ উইল সার্ভাইভ।